কিরে তোর এত বড় সাহস, তুই আমার জুতা দিয়ে মারলি কেন? তখন যে আব্বুকে বললাম যে তুমি আর আম্মু একসাথে ঘুমাও, তখন তো আম্মু আমাকে মারলো, এখন বুঝো মজা। কেন, কি করবি তুই? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আরে এই, আরে দরজা আটকে দিলে, দরজাটা খোল। ভাবি ভাইয়া তো আজকে চলে যাবে, তার মানে কি আজকে আমি তোমার সাথে ঘুমাবো? আরে আস্তে কথা বলো, ও শুনে ফেলবে তো, বাসায় আছে। আম্মু আব্বু দাসকে চলে যাবে, তার মানে আমি তুমি চাচু আমরা সবাই একসাথে ঘুমাতে পারবো। বাবা! হ্যাঁ আব্বু। তুমি এসব কি বলতেছো? তুমি এসব পচা কথা বলো কেন বাবা? আমি চলে যাওয়ার পরে তোমার আম্মু তোমার চাচু তুমি একসাথে ঘুমাবো মানে? আব্বু আমি ঠিকই বলছি, তুমি যখন বাসা থেকে চলে যাও তখন রাতে আম্মু অনেক ভয় পায়, তখন আমি মা চাচু একসাথে ঘুমাই। ছি, দেখেছো তোমার ছেলেটা কত বেয়াদব হয়ে গেছে, এই বয়সে মিথ্যা কথা বলা শিখে গেছে। ইচ্ছে করছে একটা মার। তামিন, কি শুরু করছো তুমি? ও তো ছোট মানুষ, আর ও যা বলবে তাই কি আমি বিশ্বাস করে ফেলবো? দেখেছো ভাইয়া, তোমার ছেলেটা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে, কোথায় কি বলতে হবে কিচ্ছু জানে না। আমার তো এখন নিজের কাছে নিজেরই লজ্জা লাগতেছে। তোমার ছেলে কি আমার কোনো কথা শুনে? তুমি যখন বাসায় থাকো না তখন আমার সাথে অনেক বেয়াদবি করে, আমার কোনো কথাই শুনে না। দেখো না, আজকে তোমার সামনে কথাগুলো বলছে, যদি এখানে বাইরের কেউ থাকতো তাহলে কি আমাদের মান সম্মান থাকতো? কি হচ্ছে এটা? না না, এখানে তো কোনো কিন্তু আছে, আমার ছেলে তো বেয়াদব না যে হঠাৎ করে এইসব কথা বলবে, তার মানে। এই তুমি আবার কি ভাবতেছ, ওরে কি কিছু বলবা? দেখো ও তো ছোট মানুষ, ভুল করে না হয় একটা বেয়াদবি করে ফেলছে, তাই বলে আমি ওর কি বলবো বলো। আর জিশান, তুই ওর কথা কোনো মনকষ্ট নিস না ভাই, বাচ্চা মানুষ তো আসলে বলে ফেলছে। আর এই তোমাকে বলতেছি, তুমি কি ওর খেয়াল রাখো না? ও কার সাথে যায়, কার সাথে মিশে, কার সাথে কথা বলে তুমি কি কিছু দেখো না? ও দিন দিন যে এইভাবে খারাপ হয়ে যাচ্ছে। আর নীরব শোনো, আজ থেকে তোমার চাচু এবং তোমার আম্মুকে নিয়ে কোনো মিথ্যা কথা বলবা না। দেখো ভাইয়া, তোমার ছেলে অনেক বেয়াদব হয়ে গেছে, ওরে যতই বলো ও আর শুধরাবে না, আর আমি এখন চলে যাব, তোমাদের বাসায় আর কখন আসবো না। ভাই চুপ কর না, এসব আমার আর ভালো লাগতেছে না, এই খাবারটা দাও তুমি। বস। হ্যালো। হ্যাঁ স্যার। জি, এখন আসতে হবে? আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখনই রেডি হয়ে বের হচ্ছি। কি বললেন? এক সপ্তাহ? এক সপ্তাহ ওখানে থাকা লাগবে? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই তো। ওকে স্যার, ওকে, আমি এখনই বের হচ্ছি। ওকে, দেখো এই অফিস থেকে স্যার কল করেছে, আমাকে এখনই বের হতে হবে, তোমরা খেয়ে নাও। আর ভাই তুই বাসায় থাক, তুই তো জানিসই তোর ভাবি তো একা, তাই রাতে থাকতেও অনেক ভয় পায়, তুই আমার বাসায় থাক। হ্যাঁ আমি গেলাম। এই বেয়াদব ছেলে, তোর সমস্যা কি? হ্যাঁ তোর বাবাকে এসব বলার কি দরকার ছিল? আমি তোর চাচুর সাথে রাতে এক বিছানায় ঘুমাই, তোর চাচু আমার বিছানায় থাকবে না কোথায় থাকবে সেটা কি তোর বাবাকে বলতে হবে? তোর তোর মতো যে একটা বেয়াদব ছেলে আমি আমার পেটে ধরেছি এটা ভাবতেই যে আমার লজ্জা লাগছে। শোন, তোর বাপের কাছে না আর কখনো কিছু বলার চেষ্টা করবি না, যদি বলিস তাহলে তোকে আমি একদম জ্যান্ত মেরে ফেলবো। তুই কি ভাবছস, আমার কল আসছে? আরে না, আমি তো অভিনয় করেছিলাম যে আমার স্যার আমাকে কল করেছে, আমি তো তোদের সকল কুকর্ম হাতে নাতে ধরবো, সেটার জন্যই আমি এখন বাসা থেকে বের হব। সত্যি কি আমার ছেলেটা যা বলছে তা কি সত্যি, সেটা অবশ্যই আমি জানব। ভাবি ভাইয়া তো আজকে চলে গেছে, আজকে তো বাসা পুরো ফাঁকা, আমি কি রাতে আজকে চলে আসব? হ্যাঁ তুমি চলে আসো। শোনো, আমি সময় সুযোগ করে তোমাকে কল দিলে তুমি আয়সা পড়ো, আর আমার বেয়াদব ছেলেটা আছে না জানোই তো, যখন তখন যদি আসো তাহলে আবার সমস্যা হবে, আজকে ওর বাবাকে সব কিছু বলে দিয়েছে দেখো নাই। ভাবি তুমি সত্যি আমাকে ফোন দিবা তো? আরে হ্যাঁ আমি সত্যিই তোমাকে ফোন দিব, তুমি তো জানোই তোমাকে ছাড়া আমারও ভালো লাগে না, তোমার সাথে প্রতিদিন আমার ঘুমাতে হয়,
আর বেয়াদব ছেলেটাকে আজকে অন্য রুমে ঘুমাতে দিব। দেখছো আজকে আর একটু হলে তোমার ভাইয়ের কাছে ধরাই খেয়ে যেতাম। আমারও আর এগুলো ভালো লাগে না, এত এরকম দূরে দূরে আর কতদিন থাকবো বলো? লুকিয়ে লুকিয়ে আমরা আর কতদিন দেখা করো? আরে আর অল্প কিছুদিন অপেক্ষা করো, ওরে যেভাবেই হোক আমাদের জীবন থেকে সরিয়ে এই সব সম্পত্তির মালিক হবো। আগে সম্পত্তিগুলো আমাদের নামে করে দিই, তারপর দেখো ওর কী হাল করি আমি। ওর সংসার করতে আমার এমনিতেই ভাল লাগে না, কারণ তুমি আছো তো। সত্যি বলতে তোমার সাথে সময় কাটাতে, তোমার সাথে থাকতে আমার অনেক বেশি ভাল লাগে। আজকেও আম্মু আর চাচু একসাথে ঘুমাবে আর আমাকে আলাদা ঘুমাতে দিবে। তখন যে আমি আব্বুকে বললাম, তখন তো আম্মু আমাকে থাপ্পড় মারল, আর আব্বুও আমার কথা বিশ্বাস করল না। না না, আজকে আম্মু আর চাচুকে আব্বুর কাছে ধরিয়ে দেব। হ্যাঁ ভাবি, তুমি ঠিকই বলছো, একবার এই সম্পত্তি আমাদের নামে করে নিই, তারপর দুটোকে লাথি মেরে বাসা থেকে বের করে দিব। আচ্ছা এইসব কথা বাদ দাও তো, এখন বলো রাতে কখন আসবে? শোনো, আমি তোমাকে সময় সুযোগ করে কল দিব বললাম তো, কল দিলেই তুমি চলে এসো। হ্যাঁ এখন যাও তুমি। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ আচ্ছা। কিরে তোর এত বড় সাহস, তুই আমার জুতা দিয়ে মারলি কেন? তখন যে আব্বুকে বললাম যে তুমি আর আম্মু একসাথে ঘুমাও, তখন তো আম্মু আমাকে মারলো, এখন বুঝো মজা। কেন কি করবি তুই? দাঁড়াও দেখাচ্ছি মজা। আরে এই আরে দরজা আটকে দিলে, এই দরজাটা খুল। এখন কি করব? আরে বাবা শুন, দরজাটা খুল। বাবু দরজাটা খোলো। যতই চিল্লাচিল্লি করো কোনো লাভ হবে না, এ দরজা আমি খুলতেছি না। আর আব্বু তো আমার কথা বিশ্বাস করলো না, আমি এখনই কল দিয়ে আব্বুকে বাসায় নিয়ে আসবো। আরে ও কি বলে, ও যদি এখন ভাইয়াকে ফোন দেয় আর ভাইয়া যদি এখানে চলে আসে? আরে না, তুমি কি বলতেছ, ও যদি তোমার ভাইকে ফোন দেয় তাহলে কি তোমার ভাই ওর কথা বিশ্বাস করে নিবে? কখনোই বিশ্বাস করবে না, সকালে তো তুমি দেখলেই এতগুলো কথা বলার পরও বিশ্বাস করে নাই। আর তাছাড়া তোমার ভাই তো এক সপ্তাহের জন্য বাইরেই গেছে, ও এখন আসবে না। আচ্ছা ওর কথা বাদ দাও তো। শোনো, ওই বেয়াদবের ক্ষুধা লাগলে ঠিকই এসে দরজাটা খুলবে, তখন ওর একটা ব্যবস্থা করব। এরকম একটা বেয়াদব যে আমি আমার পেটে ধরেছি, আমার ভুলই হয়েছে, আজকে তো ওকে আমি মেরেই ফেলবো। আসো তো। এই শোনো, তোমার ভাইয়ের কাছে যদি ধরা খেয়ে যায় আজকে, আর ও যদি এসব জানে, তাহলে কিন্তু তোমার আমাকে বিয়ে করা লাগবে। আসছে, আমার আর খেয়ে দিয়ে কাজ নাই, এই লোকাল বাসকে নাকি আমি বিয়ে করব। একবার এখান থেকে বেরোই আর কোনোদিনও এখানে আসবো না। এই কি হয়েছে, কি ভাবছো তুমি? আরে রাখো তো, তুমি কিসের মধ্যে কি বলতেছো? এমনি আসি পেড়ার ভিতরে, দেখো দরজাটা খোলে কিনা, আর তুমি বলতেছো বিয়ে বিয়ে। তুই যে আমাকে কল করে বলছস এগুলা কি সত্যি? আব্বু আর আমি তোমাকে মিথ্যা কথা কেন বলবো? আচ্ছা ঠিক আছে, এখন তারা কোথায় আছে? আব্বু এই রুমে, আর আমি বাইরে দিয়ে নক করে দিয়েছি। ও আচ্ছা, ভালো কাজ করছস বাবা। শোন এখন একটা প্ল্যান করব, তুই এখন যাবি দরজা খুলবি, আর ভিতরে যাবি, আমি বাইরে থেকে সব কিছু শুনব। তারপর আমি নিজ চোখেই দেখতে পাবো যে ওদের ভিতরে কি চলতেছে। যা তুই যা। আচ্ছা আব্বু। এই বিয়াদব ছেলে, তুই দরজা লাগিয়েছিলি কেন? আম্মু তুমি আবারও আমাকে মারলে, তুমি আমাকে প্রতিদিন মারো কেন? তোকে মারবো না তো কি করবো, তোর মতো ছেলে জন্ম দেয়াই তো আমার ভুল হয়েছে। তুই কি ভেবেছিলি, তুই ভাইয়ের কাছে সব কিছু বলে দিবি আর ভাইয়া সব কিছু বিশ্বাস করবে? কখনোই না, ভাইয়া আমাকে আর তোর আম্মুকে অনেক বিশ্বাস করে। হ্যাঁ, বাবার কাছে কিচ্ছু বলার চেষ্টা করেও কখনো লাভ হবে না, আর যদি নেক্সট টাইম বলার চেষ্টা করিস না তাহলে এই বাসায় তোর কোনো ঠাই হবে না। শোন, আমি আর তোর চাচু যে এক বিছানায় ঘুমাই, এটা যদি তোর বাবার কাছে বলিস তাহলে তো তোকে আমি মেরেই ফেলবো। এই যা তো এখান থেকে। আরে তুমি আর একটি কথাও বলবি না তুই। বাবা যা, তুই এখান থেকে যা, আমি দেখতেছি। হ্যাঁ শোনো তো, তুমি শুধু শুধু মারলে আমাকে, আর আমি তো ওকে শাসন করতেছিলাম, জানো ও এখনো বেয়াদবি করেছে আমাদের সাথে। চুপ, আর একটি কথাও তুই বলবি না। আমি সকালবেলায় বুঝতে পারছি আমার ছেলে যখন আমাকে বলছিল, কিন্তু আমি না বুঝার ভান করেছিলাম।
আমি বলেছিলাম আমার স্যার আমাকে কল করেছে, কিন্তু না, আমার স্যার আমাকে কল করেনি। আমি সেখান থেকে মিথ্যা কলের অভিনয় করে আমি বাসা থেকে বেরিয়ে গেছি তোমার এইসব কুকীর্তি জানার জন্য, নিঃস্বকে দেখার জন্য। ভাইয়া, তুমি আসলে যেটা ভাবতেছো সেটা নয়। চুপ কর, তোর মুখে আর একটি কথাও আমি শুনতে চাই না। আর এই বেঈমান, তুই আমার এত বড় ক্ষতি কিভাবে করতে পারলি? তোকে সেই ছোট্টবেলা থেকেই, বাবা মা যখন মারা যায় তারপর থেকে তোকে কোলে পিঠে মানুষ করেছি আমি। আমি কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে তোর লেখাপড়ার পিছনে আমি খরচ করেছি, তুই একটাবারও তো চিন্তা করলি না। আর তুই বাসায় থাকিস, তুই আমার বউয়ের সাথে, সি আমার বলতেও লজ্জা হয় যে তুই আমার ছোট ভাই, তুই আমার ছোট ভাই হয়ে তুই আমার ঘরে। এই শোন, তোকে আমি কি বলবো, তোকে বলার কোনো ভাষা নাই। আমার লজ্জা হচ্ছে যে তোর সামনে দাঁড়িয়ে আমি তোর সাথে কথা বলতেছি, তুই আমার বাচ্চা ছেলেকে, আমার বাচ্চা ছেলেকে সামনে রেখে তুই আমার ছোট ভাইয়ের সাথে রুম ডেট করিস, দিনের পর দিন, রাতের পর রাত তুই তার সাথে বিছানায় কাটাস। তোর মতো নষ্টা মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তোকে আমি ডিভোর্স দিব, তোকে আমি আমার এই বাসা থেকে বের করে দিব। তোর মতো দুশ্চরিত্রহীন মহিলার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকতে পারে না। আর জিশান, তুই শোন, তোকে আমি কখনো বুঝতে দেই নাই তুই যে আমার আপন ভাই না। আমি সব সময় তোকে আমি আমার মায়ের ফ্যাটের ভাই হিসাবে জেনে আসছি। আর তুই কি না আমার সাথে এত বড় গেম খেলতে পারলি? আরে তুই আমার বাসায় থেকে আমার খেয়ে আমার পড়ে আমার সাথে তুই বেঈমানি করলি। তোর মা মারা যাওয়ার সময় আমাকে বলেছিল, বাবা আমরা চলে যাওয়ার পরে আমার এই পৃথিবীতে আর কেউ নাই, আমার এই ছেলেটাকে তুমি দেখে রাখিও। সেদিন থেকেই তোকে আমি আমার আপন ছোট ভাইয়ের মতোই জানতেছি, একই বাসায় তোকে রাখতেছি। আর তুই কিনা আমার সাথে এমনটা করতে পারলি? বেরিয়ে যা আমার এই বাসা থেকে, তোরা দুজন এখনই চলে যা। আর একটা মুহূর্ত আমার এই বাসার মধ্যে তোদেরকে দেখতে চাই না, যা।